আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে বাজারে গেছিলাম। তো বাজারে গিয়ে তখন দেখি একটা জামপুরা একটা বুড়া লোক নিয়ে বসে আছে। তখন ভাবলাম যে জামপুরাটা কি নিয়ে বাসায় নিয়ে যাই, গিয়ে বাসায় জামপুরা ভর্তা খাই। তো জামপুরা ভর্তা কিন্তু অনেক মজা, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমাদের কাছে জামপুরা ভর্তা খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তো জামপুরা ভর্তা খাওয়ার জন্য প্রথমে শুকনা মরিচ ভেজে নিতেছি, কারণ কাঁচা মরিচের চাইতে শুকনা মরিচের ঘ্রাণটা একটু বেশি হয়, যে কারণে ভর্তায় শুকনা মরিচ দিলে ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। তো আমরা শুকনা মরিচটা সুন্দর করে ভেজে নিতেছি, কারণ বেজে তারপরে এটাকে মানে মিক্স করব জামপুরা ভর্তার সাথে। তো দেখতে পারতেছো আমার আন্টি জামপুরাটা কাটা শুরু করে দিয়েছে। তো দেখা যাক জামপুরার ভিতরে কি লাল নাকি সাদা। তো ফাইনালি দেখতে পারতেছো জামপুরার ভিতরটা কিন্তু সাদা। আমার মনে হইতেছে জামপুরাটা বেশি একটা বাত্তি হয় না, আবাত্তি। তো দেখা যাক কাটার পর কিরকম হয়। তো দেখতেই তো পারলা যে তেমন একটা বাত্তি হয় না। আমি প্রথমে বলছিলাম যে এটা মনে হয় আবাত্তি, তো তেমন আবাত্তিও না আবার তেমন বাত্তিও না, চলে যেরকম আছে। তো দেখা যাক এটাকে সিলার পর খাওয়ার পর কিরকম টেস্ট হয়। বুড়া লোকটা বলছিল যে মোটামুটি মিষ্টি আছে, তো আমার কাছে মনে হইতেছে এটা আবাত্তি, যেহেতু এত মিষ্টি হয় নাই এখনো। বাত্তি হইলে মেবি মিষ্টি লাগতো। তো দেখা যাক খাওয়ার পরে বোঝা যাইব। তো ফাইনালি আমাদের সিলাসিলির কাজ শেষ, এখন শুকনো মরিচ গুলো আমরা মিক্স করব এই জামপুরার সাথে, তারপর খেয়ে দেখবো কিরকম টেস্ট হয়েছে। তো কি আর বলবো, জামপুরা ভর্তাটা আসলে খুবই টেস্ট ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, বাই বাই।